রাজ্যে সক্রিয় নারী পাচার চক্র। পাচারের উদ্দেশ্যে মায়ানমার থেকে রাজ্যে নিয়ে আসা 3 রোহিঙ্গা যুবতী সহ এক নাবালিকাকে আটক করে পুলিশ। গ্রেপ্তার করা হয় নারী পাচার চক্রের এক পাণ্ডাকে, তার নাম কলুপচান মিয়া, বাড়ি কমলা সাগরের মিয়া পাড়ায়। বুধবার সকালে মধুপুর থানার পুলিশ নারী পাচারের গোটা রেকেট জালে তুলে। আন্তর্জাতিক নারী পাচার চক্রের চাইরা সক্রিয় গোটা রাজ্যেই, বিশেষভাবে সীমান্ত সংলগ্ন গ্রামগুলিতে তাদের শিকড় অনেক গভীরে। নারী পাচার চক্রের চাইরা বরাবরই ত্রিপুরাকে ব্যবহার করছে করিডোর হিসাবে। এর আগে রাজ্যে নারী পাচার চক্রের চাইদের অস্তিত্ব পাওয়া গেছে। এই জাল বিস্তৃত ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত। বুধবার ফের নারী পাচার চক্রের চাইদের সক্রিয়তা প্রকাশ্যে আসে। এদিন সকালে মধুপুর থানার কমলা সাগরের মিয়াপাড়ার লোকজনের নজর পড়ে গ্রামবাসী কুলুকচান মিয়ার বাড়িতে। এই বাড়িতে 3 অপরিচিত যুবতী ও এক নাবালিকাকে দেখে গ্রামবাসীদের সন্দেহ হয়। গ্রামবাসীরা সঙ্গে সঙ্গে কুলুকচান মিয়ার বাড়ি ঘেরাও করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মধুপুর থানার পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে ভেঙে পড়ে পাচার চক্রের পাণ্ডা কুলুকচান মিয়া। সে পুলিশকে জানায় ভিন রাজ্যে পাচারের উদ্দেশ্যে রোহিঙ্গা মেয়েদের আনা হয়েছে। মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে 2 যুবতী ও 1 নাবালিকাকে আনা হয়েছে এপারে। মূলত বিহার, হরিয়ানা ও উত্তরপ্রদেশে বিক্রি করা হবে মেয়েদের। বিনিময়ে মিলবে মোটা অঙ্কের টাকা। এইসব মেয়েদের পাঠানো হয় নিষিদ্ধ পল্লীতে। পুলিশ জানায় কুলুকচান মিয়ার বাড়ি থেকে উদ্ধারকৃত মায়ানমারের যুবতীরা হল আসিনা বেগম, দিলদার বেগম, মানিরা বেগম ও নাবালিকা শ্যামসুর বেগম। মঙ্গলবার রাতে এরা সীমান্ত ডিঙ্গিয়ে বাংলাদেশ থেকে এপারে আসে। রাতে খালেক মিয়া নামে মিয়াপাড়ার এক বাসিন্দার বাড়িতে উঠে। এখানে রোহিঙ্গা না মেয়েরা রাত্রি যাপন করে। ধৃত কুলুকচান মিয়া সহ ভিন দেশি মেয়েদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ, বিএসএফ এবং রাজ্য কেন্দ্রীয় গোয়েন্দা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।